হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমার ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে আমার 15K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আশা করছি ভবিষ্যতেও আপনারা সবাই আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমার ইচ্ছা আমার সাথে যারা যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে বড় একটা জায়গা দখল করা। আজকে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, হয়তোবা আপনাদের সাবস্ক্রাইব কম হতে পারে বা আমার থেকে অনেক বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। অনলাইন প্ল্যাটফর্মে সবাই শূন্য থেকে শুরু করে। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে 50,000-1,00,000 সাবস্ক্রাইব কোনো ব্যাপার না। অনেকেই আছে তাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় এবং তারা রাতারাতি অনেক অনেক সাবস্ক্রাইব গেইন করে ফেলে। যাদের ভিডিও ভাইরাল হয়ে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব গেইন করেছে, তারা আসলে আসল কষ্টটা বুঝবে না। পরিশ্রম করার পরে যে সফলতাটা আসে সেটা অনেক আনন্দের হয়। বন্ধুরা, আপনি যেখানেই যান জীবনে অনেক কষ্ট করতে হবে, আর কষ্ট করার পরে আপনার কাঙ্ক্ষিত চাওয়াটিকে আপনি পাবেন। সত্যি বলতে কি, সবার জীবনে অনেক কষ্ট থাকে কিন্তু সবাই সফল হতে পারে না, কারণ সবাই কষ্ট স্বীকার করতে রাজি থাকে না। হয়তো বা আবার অনেকেই বলবেন, এত বকবক করছেন আপনি নিজে কি করেছেন, আপনার চ্যানেলের সাবস্ক্রাইব এত কম কেন? আরে ভাই, আমার নিজের কি যোগ্যতা আছে যে মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের ভিডিও দেখবে? আমার ভিডিওতে কিচ্ছু নাই। যে ফোনটা দিয়ে গেম খেলি সেটাও একটা নর্মাল ফোন, যেটা থেকে রেকর্ড করতে গেলে পিং প্রবলেম দেখা দেয় এবং ফোন দাঁড়াই থাকে। ভিডিওর কোয়ালিটিও ফুল এইচডি না, কেন মানুষ আমাকে দেখবে বা আমার খেলাটা দেখবে বলেন ভাই? তারপরেও আমি হাল ছাড়িনি এবং লেগে রয়েছি, তাই আজকের আমার 15,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি ভবিষ্যতে 100K পূর্ণ করব। বন্ধুরা, যাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ হয় না, ভাবছেন ইউটিউবে কাজ করবে না বা দুই একটা ভিডিও দিচ্ছেন আর ভালো লাগে না, তাদেরকে বলছি, প্রতিদিন আপনারা আমার ভিডিওতে আসেন, আমার চ্যানেলে এসে একটা একটা কমেন্ট করেন। প্রতিদিন শুধুমাত্র একটা কমেন্ট করবেন আমার ভিডিওতে, এটাই হচ্ছে আপনার কাজ। এবং অবশ্যই আমার এই যে ভিডিওতে কমেন্ট করবেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার চ্যানেলের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ও আমার কমিউনিটি ট্যাবে দিয়ে দেব। বন্ধুরা, এখন আমার চ্যানেলেই ভিউ কম এবং আপনাদের চ্যানেলের লিংক যদি আমার কমিউনিটি ট্যাব বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই তাহলে বেশি একটা সাবস্ক্রাইব গেইন করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে যখন আমার চ্যানেলটা অনেক বড় হবে তখন কিন্তু আপনাদের অনেক বেনিফিট। কথা হচ্ছে, কেন আপনি আমার চ্যানেলে প্রতিদিন একটা কমেন্ট করবেন? বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রতিদিন একটা কমেন্ট করেন, আমার ভিউয়াররা কিন্তু আপনার কমেন্টটা দেখবে এবং আপনার চ্যানেলটার নামটা জানবে, আপনার একটা বিজ্ঞাপন হয়ে গেল। আমি আপনার চ্যানেলে গিয়ে প্রতিদিন একটা করে কমেন্ট করে আসবো, আমার ভিউয়ার এবং আপনার ভিউয়ার দুজনেই কিন্তু ওই কমেন্টগুলো দেখলো এবং দুজনের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। এতে আপনার সাথে আমি পরিচিত থাকলাম এবং ভবিষ্যতে ইউটিউব কোলাবোরেশন আসতেছে, আমি আপনার সাথে এমন ভাবে মিলেমিশে কাজ করলে আমাদের সবারই কিন্তু বেলে। বন্ধুরা, আমি চাচ্ছি সুন্দর একটা কমিউনিটি। আজকে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের লাইফ স্টাইলটা একটু দেখুন, তারাও কিন্তু আপনার ও আমার মতো শূন্য থেকে শুরু করেছিল। আসল কথা হচ্ছে, ইউটিউবিং করা কোনো ব্যাপার না, হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে একটা ভিডিও শুট করলেন এবং ভিডিওটি আপলোড দিলেন, এটাই হচ্ছে ব্যাপার। আমরা প্রত্যেকেই জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ভিডিও করে, ভিডিওগুলো থেকে যদি কিছু ইনকাম হয় তাহলে মন্দ কি, আর সেই ইনকামটা অল্প স্বল্প ইনকাম না, অনেকে বেশি ইনকাম। আর আপনি যদি কোনো ভিডিও খুঁজে না পান তাহলে আপনার জীবনে চলার পথে যে দিনগুলো যাচ্ছে সেই দিনগুলোকে ভিডিও করুন এবং সেখান থেকে যতটুকু ভালো লাগে কিছু কিছু রোমান্টিক ঘটনাগুলোকে বা খুব মজার দৃশ্যগুলোকে রেখে বাকিটাকে এভাবে কয়েকটা ভিডিও দেওয়ার পরে দেখবেন দুম করে কোনো একটা ভিডিও বেশি ভিউ হয়ে গেছে এবং সেইভাবে ভিডিও বানাতে শুরু করে দিন, দেখবেন আপনার একটা চ্যানেল হয়ে গেছে, আপনিও দাঁড়িয়ে গেছেন। বন্ধুরা, এখনো যারা যারা ভাবছেন আমি একটা চ্যানেল খুলবো বা আমি ইউটিউবে কাজ করব, তাদেরকে বলছি ভাবার কোনো সময় নাই বা ভাবার কোনো ব্যাপারই না। আপনার জিমেল অ্যাকাউন্ট আছে, ইউটিউব চ্যানেল খুলছেন বা চ্যানেল করা আছে সেখানে কাজ করা, আপনার কাজ হচ্ছে নিজের চ্যানেলে ভিডিও আপলোড করা এবং আমাকে প্রতিদিন একটা করে কমেন্ট করা, এটাই হচ্ছে আপনার মেইন। আপনি যদি কন্টিনিউ 30 দিন মানে 1 মাস আমার কথা অনুযায়ী কাজ করেন, যেমন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন আমার চ্যানেলে কমপক্ষে একটা কমেন্ট করবেন, তাহলে দেখবেন 1 মাস পরে আপনার চ্যানেলটা কতটুকু এগিয়েছে অথবা কতটা সাবস্ক্রাইব হয়েছে। আসেন আমার সাথে, 1 মাসের মধ্যে আপনার কোনো একটা ভিডিও দেখবেন দুম করে অনেক ভিউ চলে এসেছে এবং সেখান থেকেই আপনার চ্যানেলের শুরুটা ঘটবে এবং আপনার চ্যানেলের জন্য ওই একটা ভিডিও যথেষ্ট। একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে দেখবেন দুম করে আরো অনেক ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হয়ে গেছে এবং সেখান থেকে আপনার চ্যানেলটা 100% দাঁড়িয়ে যাবে। আমি আমার চ্যানেলের কথাই বলি, আমি অনেকদিন ধরে কাজ করি, কোনো ভিউ নাই, কোনো কিছু নাই, অনেক কষ্টে ছিলাম, আমার মনে মনে চিন্তা করেছিলাম যে কি হবে না না হবে, আমি তো ইউটিউব প্রায় ছেড়েই দিয়েছিলাম, ভালো লাগে না। এরপরে কোনো এক ইউটিউবারের কথা শুনলাম, এইভাবে আমার মতোই কথা বলছিল, আমার নামটা মনে নাই, তারপরে এরকম প্রতিদিন ভিডিও দিতাম, হঠাৎ করে দেখি একটা ভিডিওতে আমার 60,000 ভিউয়ার চলে আসছে এবং অনেকগুলো সাবস্ক্রাইব চলে আসছে। এরপর থেকে আমার চ্যানেলে মোটামুটি ভিউ আসা শুরু হয় এবং সাবস্ক্রাইবও গেইন করা শুরু হয়, আস্তে আস্তে ধীরে ধীরে মানে মোটামুটি কাজ করতেছি এবং আজ এই পর্যন্ত। বন্ধুরা, এই সকল কিছু হয়েছে আমার দৃঢ় ইচ্ছা এবং আপনাদের ভালোবাসা। আমি একটা কথা সবসময় বলি যে এই চ্যানেলটা হচ্ছে হেল্প ইজ অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার, কারণ হচ্ছে আমি আমার চ্যানেলে অনেক কষ্ট করেছি, আমি প্রচুর পরিমাণে কষ্ট করেছি এবং প্রচুর
পরিমাণে খেটেছি এই চ্যানেলে এবং আমি চাই যে আমার কাছ থেকে যদি এতটুকু কেউ হেল্প পায় সেটা আমি করব 100% করব এবং এর আগেও করেছি দেখেছেন আপনারা অনেকেই দেখেছেন যে আমি এর আগেও তবে একটা কথা বলি বন্ধুরা আমার চ্যানেলটাকে দাঁড়া করতে আমার যতটা কষ্ট হয়েছে আমার ভিউয়ার বা সাবস্ক্রাইবারদের এতটা কষ্ট হবে না কখনোই হবে না আমার চ্যানেলটাকে দাঁড়া করাতে একটু কষ্ট হয়েছে কারণ আমার ভিডিও ভালো না আর কি কোনো ভালো কন্টেন্ট নাই বা আমি কিছু করতে পারি না কিন্তু আমার ভিউয়ার বা আমার সাবস্ক্রাইবারদেরকে অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেয় তাদের চ্যানেলটা তো খুব দ্রুত এগিয়ে যায় একটা কথা বলি আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন আমার যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে আমার কোনো কোয়ালিটি নাই বা কিচ্ছু নাই আমার ভিডিওতে তারপরও ভিডিও মোটামুটি ভিউ হচ্ছে মোটামুটি চলছে বন্ধুরা আপনি একটা জিনিস খেয়াল করেন আমার ভিডিওর থেকে আপনার ভিডিও তো 100% ভালো এবং অনেক ভালো কোয়ালিটি আমার চ্যানেলটা যদি দাঁড়াতে পারে আপনার চ্যানেলটা কেন দাঁড়াবে যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য একটা কথা বলি অনেকেই আমার কাছে সাবস্ক্রাইব চান যে ভাই আমাকে কিছু সাবস্ক্রাইব দেন আরে ভাই ইউটিউবে সাবস্ক্রাইব সরাসরি কনভার্ট করে দেওয়ার কোনো নিয়ম নাই বা সিস্টেমও নাই আমি শুধু এতটুকুই পারি যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইটুকু বলে দিতে আমার দর্শকদেরকে এরপর বাকিটা তাদের ইচ্ছা তবে একজন বড় ইউটিউবার যদি কাউরে বলে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে তাকে অনেক মানুষই সাবস্ক্রাইব করে আসে আর আমি তো ভাই একজন ছোট ইউটিউবার ভাই আমার কথায় কি দাম দিবে বলেন আজকে একটা কথা বলি বন্ধুরা আপনি মানুষকে হেল্প করার চেষ্টা করবেন আল্লাহ আপনার হেল্প করবে আসলে আমরা যারা বাঙালি রয়েছি যারা বাংলা ভাষা বুঝি তারা যদি ভিডিওটা একটু দেখি একটা লাইক দিই একটা কমেন্ট করি তাহলে তো কোনো অসুবিধা হয় না এবং যদি পারি একটা ভিডিওটা শেয়ার করি তাহলে তো আরো ভালো হয় কিন্তু আমরা সেটা কেন করি না কেন আমার ভিডিওটা মানুষ এভাবে করে না জানেন কারণ আমি অন্য মানুষের ভিডিওতে লাইক কমেন্ট করি কিন্তু শেয়ার করি না হয় না আর কি শেয়ারের অপশনটা এভাবে হয় না যদি আমি মানুষের ভিডিওতে কন্টিনিউ লাইক দিতাম কমেন্ট করতাম এবং শেয়ার করতাম তাহলে দেখতাম যে এক সময় আমার ভিডিও মানুষ লাইক কমেন্ট করে শেয়ারও করে দিচ্ছে আসলে সত্যি বলতে প্রকৃতির নিয়ম এটা আমি আজ যেটা করব কাল সেটা আমি ফেরত পাবো এটাই নিয়ম বন্ধুরা আপনাদের দোয়া ও ভালোবাসা চাই আমার ইচ্ছা একদিন 100K সাবস্ক্রাইব পূর্ণ করব এবং খুব খুশি লাগতেছে আর কি এখনই যেদিন 15,000 হয়েছে এতেই অনেক খুশি যেদিন 100K হবে সেদিন কতটা খুশি লাগবে সেটা বুঝতেই পারছি আমার কথা হচ্ছে আজকের এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরও সবার আমার যখন 100K পূর্ণ হবে তাদের সবার এরকম 100K কাছাকাছি চলে যাবে আপনারা যদি আমার সাথে কন্টিনিউটি বজায় রাখেন মানে একসাথে মিশে থাকেন কন্টিনিউ লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই আমার 1,00,000 হলে আপনাদের সবারই 1,00,000 তো বন্ধুরা আজকে নিজের ব্যাপারে অনেক কথা বললাম জানি না কার কাছে কেমন লাগছে কারো কাছে ভালো লাগছে কারো কাছে খারাপ লাগছে যদি কারো মনে কোনো কষ্ট লাগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন করেছিলাম ফেমাস গানের চ্যালেঞ্জ নিয়ে দুইটা ফেমাস গান নিয়েছিলাম এবং ফেমাস গান ইউজ করেছি অন্য কোনো গান ইউজ করি নাই তো গেমের কথা এখানে আজকে কিছু বললাম না আমার লাইফের বা আমার চ্যানেলের আপনাদের নিয়ে কিছু কথা বললাম বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওতে এখনও লাইক দেন নাই কমেন্ট করেন নাই তারা তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন এবং আপনি একটা সুন্দর কমেন্ট করে যান আজকের গেমে বুয়েটা নিতে পারি নাই জিততে পারি নাই কারণ নেটওয়ার্ক প্রবলেম ছিল আর অন্য অন্য সমস্যা ছিল আমি অত ভালো প্লেয়ার না এমনিতেই মারা পড়ে গেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই বাই টাটা